করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই বিভিন্ন, যারা এইচএস এক্সামের পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলো দেবে, তারা অনেক কোয়ারিজ আসছে তোমাদের যে এমস নার্সিং এর কবে ফর্ম বেরোবে, কি এমস প্যারামেডিকেলের ফর্ম আমরা কবে পাবো, জেনপাস ইউজির ফর্ম কবে আসতে চলেছে। তো তোমাদের সবাইকেই দেখো এটাই বলি যে ফর্ম ফিল আপ স্টার্ট হলে পরে নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেবো এবং কি করে ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস লাগবে এগুলো আগেও বলা আছে, আবারও নোটিফিকেশান এলে পরে অফিসিয়ালি পাবলিশড হলে সব কিছু জানিয়ে দেবো। তো এমস নার্সিং এবং প্যারামেডিকেলের যারা 2024 অ্যাসপিরেন্টসরা আছো, যারা এক্সাম দেবে, তাদের জন্য বলে রাখি ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ডেট শিডিউলও তোমাদের দেখাবো, কী কী ডকুমেন্টস লাগবে এবং কি করে তুমি ফর্মটা ফিল আপ করবে, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটাতে থাকবে। তো পরপর দেখে নাও, তারপর তোমরা ফর্মটা ফিল আপ করো, ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও, এখানে এই ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখো এখানে দেখাচ্ছে, সেরকম হলে তোমরা এটাকে ক্লিক মানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এটা ক্লিক করব, ক্লিক করলে পরে আমাদের অফিশিয়াল দেখো ওয়েবসাইটটা এদিকে ফার্স্ট এসে যাবে। তো সেটাকে আমরা ক্লিক করে নিই, ওয়েবসাইটটা দেখে নিলে মাঝে একটা ইন্টারফেস আসছে, যদি কারোর কেউ মোবাইল থেকে ধরো ফিল আপ করছো ওরকম করছো কিছু প্রবলেম কিছু লেখা দেখায়, তো দেখে নিলে তোমরা অ্যাডভান্সে ক্লিক করবে, তাহলে তারপরে একটা লিঙ্ক আসবে সেটাকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই সমস্যাটাও অনেক স্টুডেন্টস আমাকে এসে দেখায়, ম্যাম দেখুন আমি ওপেন করছি মোবাইলে এরকম আসছে কি করব। তো দেখে নিলে এই এই ব্যাপারটা আসতে পারে, কিছু প্রবলেম নেই, অ্যাডভান্সে ক্লিক করে নেবে, করলে দেখবে তলা একটা লিঙ্ক দেবে, ওটাকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, তোমাদের মোবাইলেও এই সমস্যাটা আসতে পারে। তো হলে এটা করবে, যদি কারো মোবাইলে ফর্ম ফিল আপ করো, ল্যাপটপে করো, যেটাই করো, এটা সমস্যা যদি হয় তো এটা ওভারকাম করবে, নিজে ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারো, শুধু নির্ভুলভাবে মানে যা যা ইনফরমেশনস আছে সেগুলোকে ফিল আপ করবে, ডকুমেন্টসগুলো রেডি রাখবে, তাহলেই হবে। আর যদি ভাবো যে না নিজে করবো না, নিজে করবার জন্য তোমার মোবাইল দরকার, একটা স্মার্টফোন দরকার, সেটা তোমাদের সবার কাছেই অ্যাভেলেবেল এখন, আর সেটা না হলে পরে ল্যাপটপ কম্পিউটার যেখান থেকে খুশি নেট কানেকশান আছে এবং ডকুমেন্টসগুলো নিয়ে বসলে পরে তুমি ঘরে বসে নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবে। যদি সেটা সম্ভব না হয় সাইবার ক্যাফে থেকে তুমি ফর্ম ফিল আপ করবে, কিন্তু এইটুকু আমি বলে রাখি অনেকে কী করে ডকুমেন্টসগুলো গিয়ে সাইবার ক্যাফেতে দিয়ে দাও, বললো আমার ফর্মটা ফিল আপ করে রেখো, এই মানে এই ফর্ম ফিল আপ হবে, সেরকমটা কিন্তু কেউ করবে না, দায়িত্ব নিয়ে বসে সেখানে দোকানে তুমি সঙ্গে বসে ফিল আপ করিয়ে আনবে, ঠিক আছে? এইটুকু আমার বলে রাখা, এটা অনেকে করে সেটা কিন্তু করবে না তোমরা। তো যাই হোক, এবার এখানে আমরা যদি একাডেমিক কোর্সে ক্লিক করব, কোথায় ফর্মটা পাবো দেখো, একাডেমিক কোর্সে ক্লিক করলাম, তোমরা বিএসসি নার্সিং দেখো, এখানে নার্সিং এ দুটো অপশন, বিএসসি অনার্স আর বিএসসি পোস্ট বেসিক। তোমাদের মনে হচ্ছে যে প্যারামেডিকেলেরটা কোথায় গেল ম্যাম, তো এটা এখানে এমএসসিটা, তোমরা যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল এই দুটোর জন্য এমস এর জন্য অ্যাপ্লাই করছো, মানে এমস এর আন্ডারে প্যারামেডিকেল এবং বিএসসি নার্সিং যে যেটাই করো না কেন আমরা এটাতে ক্লিক করবো। দেখো এটা পোস্ট বেসিক, পোস্ট বেসিকটা কিন্তু বিএসসি করার পর, ঠিক আছে? তো তোমরা যারা এইচএস এর পর অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে বিএসসিটা। তো তাহলে আমি এবার কি করব, বিএসসি অনার্সটায় ক্লিক করে নেব, প্রসিড করব, ঠিক আছে? প্রসিড করার পর এই দেখো এখানে আবার এরকম সমস্যা আসতে পারে, অ্যাডভান্সে ক্লিক করব, প্রসিড টু এমএসসি.ইন এটায় যাব, করলে পরে এই ইন্টারফেসটা এলো। এটা আসার পর এখানে দেখো লগ ইন করতে দিচ্ছে, লগ ইনে তোমাকে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এইসব দিচ্ছে, এগুলো তো তোমার কাছে এখনো নেই। কেন নেই না, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে, যাদের কাছে আছে, তারা যখন ফাইনাল রেজিস্ট্রেশন করছে কোর্স জেনারেশনের পর তারা এখানে আসবে, তো আমাদের এখনো সেটাই করা হয়নি। আমরা ফার্স্ট কি করব না, বেসিক রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? তো এই বেসিক রেজিস্ট্রেশনের জন্য আমরা এটাকে প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন করলাম, এখানেও দেখো কন্টিনিউ টু দিস সাইটে যাব। যদি তোমার বাবারও বলছি যাদেরই এরকম প্রবলেম আসবে তারা এটা করবে, কোনো প্রবলেম নেই, ওপেন হবে, ঠিক আছে? এবার দেখো এখানে নিউ বেসিক রেজিস্ট্রেশন আসছে আর ওদিকে অ্যাপ্লিকেশন লগইন জোন, মানে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে লগইন করে নিয়েছো তাদের জন্য এটা, যারা প্রথম লগইন করা শুরু করছো তাদের জন্য কিন্তু এই পোর্শনটা। তো তাহলে ক্লিক হেয়ার ফর নিউ বেসিক রেজিস্ট্রেশন, এখানে আমি ক্লিক করব,
প্রথম আমি রেজিস্ট্রেশন করছি, এখানে দেখো ডকুমেন্টস কি কি লাগবে বলে দিয়েছে। বলছে দেখো যে বিফোর প্রসিডিং টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, পুরো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের আগে আমি দেখে নেব যে এখানে কি কি লাগছে। তো দেখো এগুলো আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম ভিডিও করে, এখানে আবারও বলে দিচ্ছি আমার ভ্যালিড মেল আইডি দরকার এবং মোবাইল নাম্বার দরকার। কেন না, তুমি যে মেল আইডি এবং মোবাইল নাম্বারটা এখানে পুট করবে, মানে এক্সাম রিলেটেড যা ইনফরমেশান, তোমার ওই কোড জেনারেশন যে হবে সেই কোডটা, সব কিছু কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারে মেসেজ আসবে এবং তোমার মেল আইডিতে মেল আসবে। তো তাই জন্য তোমার যেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকে, সেই নাম্বারটা আপ টু অ্যাডমিশন, মানে এমসি তুমি চান্স পেলে তো দেন তোমার কাউন্সিলিং হবে, অ্যাডমিশন হবে, সেই পর্যন্ত যেন সেই নাম্বারটা ভ্যালিড থাকে। সেটা ইনভ্যালিড, টাকা ভরা হচ্ছে না, বহু মাস ধরে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এইসব যেন কোনো সমস্যা না থাকে, সেখানে যেন মেসেজ আসে, সেই জন্য সেটাকে তোমার অ্যাক্টিভ রাখতে হবে এবং তোমার ভ্যালিড মেল আইডি থাকতে হবে। তো সেটা রাখবে এবং দেখ নিজের সেটা দেবে, নিজের মেল আইডি নিজের নাম্বার দাও, আদারওয়াইজ খুব জোর মা বাবার দিতে পারো। মানে ওরকম কেউ আবার ভুল করে কোনো নিজের মেল আইডি নেই, যদি না থাকে মেল আইডি রেডি করো, তৈরি করে তারপর ফর্ম ফিল আপ করো, মানে অন্য কোনো লোকের মেল আইডি দেবে না, কেন সব ইনফরমেশান তোমার কাছে থাকা দরকার, ঠিক আছে। এরপর দেখো বলছে পার্সোনাল ডিটেলস তোমার লাগবে, সেগুলো তোমার নাম, বয়স, তোমার বাবার নাম, মায়ের নাম, এর তোমার অ্যাড্রেস, এইগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলসে যাবে। এরপর বলছে ভ্যালিড ফটো আইডি, ফটো আইডি অরিজিনালও লাগবে, টু বি প্রোডিউসড অন দ্য ডে অফ এক্সামিনেশান, তুমি যে ফটো আইডি প্রুফটা এখানে দেবে সেটা নিয়ে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। মানে ফটো আইডি প্রুফ মানে আমি বলছি ভোটার আইডি হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, তো যেটা তুমি এখানে পুট করবে, মানে যেটা নাম্বারটা তুমি ফর্ম ফিল আপের সময় দেবে সেটা নিয়েই তুমি কিন্তু এক্সাম হলে এক্সামের দিন এক্সাম দিতে যাবে, বোঝা গেছে। আচ্ছা এরপরে চলে আসো, বলছে স্ক্যান্ড অর ডিজিটাল ইমেজ অফ রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার ছবি থাকা দরকার। এবার বলেছে এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, তার জন্য এখানে দেখো ক্লিক করতে বলছে, একটুখানি ওয়েট করে যাও, এই যে এখানটায় ক্লিক করো, তাহলে এটার কিছু ইনফরমেশান দেখো তোমাকে বলছে কি কি না, ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ ফটো, ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ অফ সিগনেচার, এবং ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ অফ থাম্ব প্রিন্ট, তোমার থাম্ব প্রিন্ট, থাম্ব ইমপ্রেশন, যারা নিটের ফর্ম ফিল আপ করে ফেলেছো অলরেডি জানো ইঙ্কের উপর ছাপ নেবো, থাম্ব ইমপ্রেশন আমাকে দিতে হবে, তো সেটাও কিন্তু তোমাকে রেডি করতে হবে। কি বলেছে দেখো এখানে, কি বলেছে এখানে ছবি ভালো করে দেখে নাও, কি বললো না, তুমি যখন ছবিটা দিচ্ছ তোমার ছবি ক্লিক করবে, সেখানে বলেছে দেখো স্ক্যান অ্যান্ড আচ্ছা স্ট্যান্ড অর সিট এগেনস্ট আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, প্রথমেই বলে দিল, বারবার মনে রাখো এই জিনিসগুলো অতটাও ইম্পর্টেন্ট মানে সমস্যা মানে যেটা যারা যে ছবি তোমায় তুলে দেবে সেটা জানে, কিন্তু এইটা অবশ্যই বলবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার ছবি লাগবে, ব্রাইট যাতে ছবি আসে ফটোগ্রাফে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমাকে মেন মানে মনে রাখ মাথায় রাখতে হবে, সোজা স্ট্রেট তাকিয়ে আমরা ছবি তুলবো, ব্যাস হয়ে গেল। এবার এখানে দেখো বলেছে যে এই জিনিসটাকে মেনলি মনে রাখো, ছবি আসবে এবং এই যে এই এই হচ্ছে ব্যাপারটা, দেখো তোমাকে এখানে রেক্টাঙ্গেল হতে হবে, বলেছে সাইজও বলা আছে 3.5 সেন্টিমিটার × 4.5 সেন্টিমিটার, ফটোটা ফটোগ্রাফটাকে এরকম স্টিক করা হবে, হলো বোঝা গেছে বিষয়টা। স্ক্যান ফটোগ্রাফ কীরকম লাগবে সেগুলো আমরা দেখে নেব, কি হয়েছে দেখো, ফটোগ্রাফ ইজ ইন কালার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে তোমার ছবিটা কালার ছবি হবে, তোমার ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে, ক্লিয়ারলি তোমার ফেস যাতে ভিজিবল হয়, ইমেজের সাইজটা 50 থেকে 100 KB মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাট বা জিআইএফ পিএনজি এই ফরম্যাট, জেপিজি ফরম্যাটে তোমরা করিয়ে নেবে, আপলোড করে নেবে, ঠিক আছে, ব্লার যেন কোনোভাবে না হয়। আর কি বলেছে ব্যাকগ্রাউন্ড, বলছে দেখো প্লিজ নোট, এইগুলো যদি না হয়, ইমেজ যদি ব্লার হয় ইমেজ অ্যাপ্লিকেবল হবে না, তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ইমেজ যদি কোনোভাবে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না রাখো তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে, হোল শিট ইজ স্ক্যান্ড সাচ দ্যাট দ্য ফটোগ্রাফ ইজ অকুপাইং অনলি আ স্মল পোর্শন অফ দ্য ফ্রেম, মানে প্রপার ফিট করে যদি তুমি আপলোড করতে না পারো, একটা বড় এ4 সাইজের পেপার আর সেখানে ছোট্ট এন্টায়ার শিটটা ধরো রয়েছে, তাহলেও সেটা কিন্তু তোমার নেবে না। আর কি বলেছে, ফটোগ্রাফ টেকেন ক্যাজুয়ালি উইথ ডার্ক গ্লাস বা ফুল লেন্থ গ্রুপ সাইড, হ্যাঁ যে কোনো সাইড একটা পিকচার নিয়েছো তো সেই রকম কোনো পিকচারকে এডিট করে দিয়েছো না,
প্রপারলি যেরকম ভাবে আমরা কোনো অফিশিয়াল কাজের জন্য ফটো তুলছি সেভাবে প্রপারলি কিন্তু তোমাকে ফটো রেডি করতে হবে। এই যে দেখো এখানে বলেছে কি যে একটা স্ক্যান অনলি ফটোগ্রাফ নট এন্টায়ার শিট, মানে পুরো পেজটাকে আমরা কিন্তু স্ক্যান করে দেব না, শুধুমাত্র ছবিটাকে স্ক্যান করে আপলোড করব। ঠিক বোঝা গেল এই ব্যাপারটা। এবারে দেখো ডিজিটাল ইমেজের ক্ষেত্রেও তাই, আমি সিগনেচার করব। সিগনেচারটা কি দেখো বলেছে যে ফলোয়িং কাইন্ড অফ সিগনেচার আর নট অ্যাকসেপ্টেবল। আমরা সিগনেচারে নিশ্চয়ই সব পুরো নামটা ক্যাপিটাল লেটারে লিখি না, সিগনেচার যে যেভাবে করো জানো তো সেইভাবে সিগনেচার করবে। একটা নামের সিগনেচার নাম ক্যাপিটালে হতে পারে, সিগনেচারের সব লেটার বড় হাতের ক্যাপিটাল লেটারটা হয় না, তো সেটা মাথায় রেখে করবে সিগনেচার যেন কোনোভাবেই না ক্যাপিটালে হয়। ঠিক আছে, সিগনেচার কন্টেনিং, আচ্ছা ইনিশিয়াল অনলি, দেন বলছে সিগনেচার উইথ ওভার রাইটিং, কোনো ওভার রাইটিং করে সিগনেচার এসব কিছু কিন্তু হবে না। তাহলে কি হতে হবে, না হোয়াইট একটা শিটের উপরে লিখবে এবং সেটা যাতে এরকম দেখো বক্স বলেছে কি যে ড্র আ বক্স অফ 3 সেন্টিমিটার ইনটু 6 সেন্টিমিটার। ঠিক আছে, হোয়াইট আর লেন্থ মিলিয়ে 3 ইনটু 6 একটা বক্স টানবে একটা হোয়াইট পেপারের উপরে। ঠিক আছে, পেন্সিল দিয়ে দিয়ে বলেছে যে একটা টিপ মানে একটা ব্ল্যাক বা ব্লু পেন নাও, প্রপারলি তোমার নাম লেখো ওই বক্সটার ভিতর। এবার বলেছে দ্য পারসন হু উইল বি অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন শুড সাইন উইদিন দ্য ড্রন বক্স ফুল সিগনেচার। মানে সেখানে আবার তোমার আমি ধরো ফুল ছোট নাম, ধরো কারোর নাম হলো ত্রিনা দাস চাপো, সে টিডি এরকম লিখে দিল চান তা নয়, বলেছে ফুল সিগনেচার, তোমার যে নামটা সেটাকে পুরো লিখবে, কোনো ক্যাপিটাল লেটার করে কিন্তু নয়, নর্মাল ধরো আমি এটা এরকম ধরো একটা এক্সাম্পল বলছি কারোর নাম ত্রিনা দাস, তো সে এরকম লিখবে নর্মাল। ঠিক আছে, কিসের ভিতর লিখবে, না এই বক্সটার ভিতর। তো তাহলে কি বলা হলো, একটা হোয়াইট পেজ নেবে, হোয়াইট পেজের ভিতরে দেখো বলে দিয়েছে 3 ইনটু 6 সেন্টিমিটারের আমি একটা এরকম বক্স টেনে নেব, সেই বক্সের ভিতরে আমি ব্লু বা ব্ল্যাক পেন নেব, বক্সটাকে পেন্সিলে করে নেবে, নিয়ে সেখানে সুন্দর করে প্রপারলি তোমার নামটা লিখে নেবে, নিয়ে ওটাকে স্ক্যান করে নেবে। ঠিক হয়ে গেছে, বোঝা গেছে, সেটাতেও যাতে কোনো রকম কোনো ব্লারনেস না থাকে, প্রপারলি বক্সের ভিতর যাতে দেখতে পাওয়া যায় ছবি সেটা হবে। এবং সেখানেও তাই পুরো শিটটাকে আমি স্ক্যান করব না, শুধু সিগনেচার পার্টটাকে স্ক্যান করে প্রপারলি আপলোড করে দেব, সাইজ যেটা বলা আছে সেটা মেনটেন করে। ঠিক এরপরে এরপর কি ছিল আমাদের, না ইনস্ট্রাকশন ফর এই দেখো এখানেও তাই ব্যাকগ্রাউন্ড ইজ নট হোয়াইট, যদি ইমেজটা ব্লার হয় হোল শিট ইজ স্ক্যান্ড, এই ক্ষেত্রেও কিন্তু ইমেজও নেবে না, মানে ইমেজ নেবে না মানে সিগনেচারটাও নেবে না। তো এগুলো মাথায় রেখে আমাকে সিগনেচার মাথায় রাখবো, আমি স্ক্যান যে ছবিটা আমি দিচ্ছি সেটাকেও এভাবে মাথায় রেখে ঠিকঠাকভাবে এই জিনিসগুলোকে রেডি করবো। তো এবার আসছে হচ্ছে দেখো কি বলেছে, না ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ। ঠিক আছে, ডিজিটাল ইমেজের কি ব্যাপারটা রয়েছে সেটা দেখো এখানে বলে দিচ্ছে যে থাম ইমপ্রেশন যখন দেবে, এই যে এখানে ছবিগুলো দেখে নাও, ফার্স্টেই বলেছে কি না ড্র আ বক্স অফ 4 ইনটু 3 সেন্টিমিটার, আগেরটায় একটা তোমার সাইজ বলে দিয়েছিল, এখানেও তাই একটা সাদা পেজ নেবে, ওখানে একটা এরকম চৌকো বক্স টেনে নেবে, ধরো এটাই সুন্দরভাবে দেখো দেখানো, এটা একটা হোয়াইট পেজ, এর ভিতরে একটা বক্স করে নিয়েছো, নিয়ে তুমি কি করেছো লেফট থাম ইমপ্রেশন, দেখো বলেছে শিট অফ পেপার উইথ বক্স সাইজ 4 ইনটু 3 সেন্টিমিটার, বক্সটাকে তুমি এঁকে নিয়েছো পেন্সিলে, দেন কি করেছো লেফট থামটাকে ইঙ্কের ভিতর দেবে, লেফট থাম ইঙ্কে দিয়ে মানে ধরো আমি ইঙ্ক প্যাডের উপরে লেফট থাম ইমপ্রেশনটা নিলাম, নিয়ে ওটাকে প্যাড ইঙ্ক প্যাডের থেকে নিয়ে পেপারের উপরে দিয়ে দিলাম বক্সের ভিতর, ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি স্ক্যান করে আপলোড করব, দেখো পরের পেজ মানে পার্টটাতে ওটা ছবি দিয়েছে, স্ক্যান করে নেব, নিয়ে পুরো পেজ শুদ্ধ আমি কিন্তু ওটাকে আপলোড করব না, শুধুমাত্র এক্ষেত্রেও তাই ওই বক্সের ভিতর থাম ইমপ্রেশনটা রয়েছে সেটুকুকে স্ক্যান করে আপলোড করে দেবো, ব্যাস বোঝা গেছে। তাহলে কী কী ডকুমেন্টসের ব্যাপারটায় কী কী ইমেজ বা এইসব জিনিসগুলো আপলোড আমাকে কী কী করতে হবে সেই বিষয়গুলো দেখো আমরা জেনে নিলাম যে কী করে কোনটাকে আমি আপলোড করব, আশা করি বিষয়টা বোঝা গেছে, আপলোডের ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে আরেকবার আমি ওপেন করি দেখো এখানে কী আসছে। তো তাহলে এখানে
এই যে বেসিক রেজিস্ট্রেশন পেজটা আমি আরেকবার ওপেন করছি, দেখো তাহলে কি কি আমার গেল নিউ বেসিক রেজিস্ট্রেশনে। আপলোডের বিষয়গুলো দেখো আমরা সব বুঝে গেলাম। এবার বলছে ইফ অ্যাপ্লিকেবল, মানে কি না এইগুলো তো সবাইকেই দিতে হবে। এবার যদি তুমি এইচএস পাস আউট হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, টুয়েলভের মার্কশিট রেডি রাখতে হবে, ঠিক আছে। পাস আউট না হলেও তোমার কাছে টুয়েলভের অ্যাডমিট কার্ড আছে, ক্লাস টেনথের যে বোর্ডের এক্সামের যে মার্কশিট রয়েছে, এই জিনিসগুলো তোমাকে রেডি রাখতে হবে, আপলোড করতে হতে পারে। দেন হচ্ছে কি, তোমার যদি তুমি কোনো ক্যাটাগরিতে বিলং করো, তুমি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করো তাহলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু লাগবে। এক্ষেত্রে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেটও যেটা লাগছে, সেন্ট্রালের কর্তৃক দেওয়া সার্টিফিকেট লাগবে। তোমার স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট দিলে চলবে না, যেহেতু সেন্ট্রালাইজড এক্সাম, সেন্ট্রাল থেকে পাওয়া সার্টিফিকেট তোমায় দিতে হবে, তা না হলে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে, ঠিক আছে। এরপর চলে আসো, তোমার যদি পিডাব্লিউডি থাকে কোনো সার্টিফিকেট, কোনো ডিসএবিলিটি, তো সেটারও তোমাকে সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে এবং সেটা তুমি অবশ্যই পুট করবে। এবার চলে আসো, তাহলে বেসিক রেজিস্ট্রেশনটা কি হবে, বেসিক ডিটেলস দেবে, ইমেজ আপলোড করবে, তারপর সব কিছু হয়ে যাওয়ার পর বেসিক রেজিস্ট্রেশন ফর্মটার প্রিন্ট আউটও তুমি নিতে পারবে। তো ফিল আপটা তুমি কী করে করবে বেসিক রেজিস্ট্রেশনের, সেখানে দেখো এটা বলছে যে ফার্স্টে আমি ওই সব ইমেজ আপলোড যা যা বললাম সেগুলো করব, পার্সোনাল ডিটেলস দেবো, সেটা করলে পরে অ্যাপ্লিকেশনের বেসিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট। এবার বেসিক রেজিস্ট্রেশনটা সবার জন্য সেম, এখানে যা যা এক্সাম হচ্ছে, ঠিক আছে, 2024-এ এমস এর আন্ডারে আমরা বিএসসি নার্সিং পাবো, বিএসসি প্যারামেডিকেল কোর্স পাবো, বিএসসি পোস্ট বেসিক পাবো, এই তিনটেরই তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। এই বেসিক রেজিস্ট্রেশন পেজটা সবার জন্য কমন, তো সেটা করে নেওয়ার পর তোমার ফাইনাল রেজিস্ট্রেশন আসবে ফর আ স্পেসিফিক, বলেছে দেখো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স তুমি কি করবে। তো সেখানে দেখো বলেছে জেনারেশন অফ সেপারেট কোড ফর ইচ এন্ট্রান্স এক্সামিনেশন, কি না জেনারেশন অফ সেপারেট কোড, তুমি দেখলে একদম শুরুতে আমার বেসিক রেজিস্ট্রেশন দেখাচ্ছিল আর বাঁদিকে এদিকটা ডান দিকে কি দেখাচ্ছিল যে কোড জেনারেশন, আমি একবার আবার যখন ব্যাক করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আগে বেসিক রেজিস্ট্রেশন হয়ে গেল, দেন ফিরে আসবে ব্যাক করবে, করে তুমি কোড জেনারেশনে যাবে। তো কোড জেনারেশন তোমার যে বেসিক রেজিস্ট্রেশন হয়ে যাবে, দেখবে তোমার কাছে কিছু ডিটেলস আসবে, পাসওয়ার্ড এইসব জিনিসগুলো, তোমার কোথায় আসবে মেল আইডি বা ফোন নাম্বারে মেসেজ আসবে, সেগুলোকে তুমি তখন রেজিস্ট্রেশনের জায়গায় গিয়ে পুট করবে। তো সেই যেখানে কোড জেনারেশনের জায়গায় যেই পুট করবে, পরপর স্টেপগুলো ফলো করলে দেখবে তোমার কোড জেনারেশন হচ্ছে। কোড জেনারেশনের সময় তোমার দিতে হবে যে তুমি বিএসসি নার্সিং 2024-এর জন্য এক্সাম অ্যাপিয়ার করতে চাইছো এমস নার্সিং, না বিএসসি প্যারামেডিকেল কোর্স দিতে চাইছো, না বিএসসি পোস্ট বেসিকের জন্য অ্যাপ্লাই করছো। সেই অনুযায়ী ক্লিক করলে অ্যাপ্লাই করে দিলে কোর্স জেনারেশন মানে কোড জেনারেশন হয়ে গেল। কোড জেনারেশনের পর তোমাকে কি করতে হবে সেটা দেখো এরপর এখানে আমরা পাবো, প্রসিড করব। করলে এখানে তুমি এই জিনিসগুলো দেখো সব ফিল আপ করতে হচ্ছে, তোমার নাম বলো, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি সিলেক্ট করবে সব কিছু, তোমার মেল আইডি, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো, রেজিস্ট্রেশন অলরেডি তোমার বেসিক রেজিস্ট্রেশনটা হয়ে আছে, এবং তারপরে এইটা আপলোড মানে যখন ফিল আপ করে দেবে, দিয়ে যখন সাবমিট করবে যে এখানে আমি তো সবটা এখন ফিল আপ করছি না, এগুলো তোমরা নিজেরা নিজেদের চয়েস মানে চয়েস মানে নিজেরা নিজেদের ডিটেলস জানো সেটাকে ফিল আপ করবে। তুমি তোমার এক সেকেন্ড এটাকে স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিই, তোমাদের অ্যাড্রেস সিলেক্ট করবে, ঠিক আছে। সেই অ্যাড্রেস সিলেক্টের পর পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয় তো এটাকে ক্লিক করে দেবে, ওটাই এখানে কপি হয়ে যাবে। তো এই সব কিছু করে ওই আই হেয়ার বাই ডিক্লেয়ার ডিক্লারেশনটা ক্লিক করলে পরে জেনারেল রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করলে তুমি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এগুলো পেয়ে যাবে, ঠিক। তো তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি পরপর করতে থাকি তাহলে দেখো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু বেসিক ডিটেলসগুলো দেখালো, ওখানে একটা জাস্ট মানে তোমাকে পরপর স্টেপগুলো দেখিয়েছিল যে তুমি প্রথম বেসিক রেজিস্ট্রেশনের মানে এখন যেটা স্টার্ট হয়েছে সেটা করলে, দেন তুমি তারপরে আসছো কোড জেনারেশনে, তারপর তুমি দেখো এখানে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এগুলো পেয়ে গেলে এগুলো তোমাকে কিন্তু মেল আইডিতে সেন্ড করে দেবে এবং অবশ্যই তোমাকে মেসেজও পাঠিয়ে দেবে। তো সেটাকে তুমি কোথাও না কোথাও ভালোভাবে লিখে রেখো, কপি করে রেখো, কারণ এগুলো তোমার পুরো এক্সাম প্রসিডিওরে এবং যখন অ্যাডমিশান নেবে, কাউন্সেলিং হবে, সে সময় তোমার দরকার পড়বে। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো ফর্ম কি করে ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস রাখবে, কোনটার কি সাইজ,
লাগবে আর কি আপলোডের জন্য নেবে, বা কোন কি কি যে বিষয়গুলো মাথায় রাখবে যাতে ওগুলো মেনটেন হলে পরে তোমার ফর্মটা ঠিকঠাক ভাবে মানে কি ভ্যালিড হয়ে যায় আর কি। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু ফর্মটা ইনভ্যালিড হয়ে যাবে। তাই জন্য যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, যে যে ইনফরমেশনস গুলো তুমি পুট করবে সেগুলো যেন সব অ্যাকিউরেটলি হয়, ঠিকঠাক হয়, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সেগুলো সব হলো। এবার তোমাদের মনে হচ্ছে তাহলে ফর্ম ফিল আপের তারিখ কবে থেকে, সেটা তো শুরু হয়েছে তোমাদের বললাম 5 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। এবার চলবে কতদিন, কেন বেশ কিছু এইচএস এর ক্যান্ডিডেট যারা আইএসসি বোর্ডে আছো বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টসরা আছো, তাদের এখনো এক্সাম শেষ হয়নি এইচএস এর, তো অনেকেই তাই জন্য ভাবছো যে এইচএসটা শেষ হয়ে গেলে পরে তারপর আমি ফর্ম ফিল আপের সময় পাবো কিনা, তো সেই জন্য একটা টাইম, হ্যাঁ কদিন পর্যন্ত সময় আছে তোমাদের হাতে ফর্মটা ফিল আপ করার, সেই জন্য দেখো এখানে ডেট শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে দেখো, যে বেসিক রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং এন্ড পোস্ট বেসিক নার্সিং বা বিএসসি প্যারামেডিকেল সব কিছু, মানে যারা বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিকেলের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে বেসিক যে রেজিস্ট্রেশনটা সেটা শুরু হয়েছে 5 তারিখ, চলবে হচ্ছে 4/4/2024, মানে তোমার 4 এপ্রিল পর্যন্ত তুমি বেসিক রেজিস্ট্রেশনও করতে পারবে। 5 তারিখ শুরু হয়েছে 4 এপ্রিল পর্যন্ত, 1 মাস প্রায় সময় দিল, ঠিক আছে। দেন হচ্ছে জেনারেশন অফ কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং প্যারামেডিকেল, যে কোর্সটার জন্যই তুমি অ্যাপ্লাই করছো, যারা বেসিক রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলে তাদের মধ্যে যারা বলছে দেখো 2024 কাদের না, অনলি ফর দোজ হুজ বেসিক রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড। এবার কোনো কারণে হতেই পারে তুমি বেসিক রেজিস্ট্রেশন যে করেছো ওই কারোর হয়তো যেটা বললাম যে ব্লাড এসেছে বা সিগনেচারটা ঠিকঠাক আপলোড হয়নি, এরকম যদি কারোর হয়েও গিয়ে থাকে, মানে তুমি আপলোড করে ফেলে হয়তো বুঝতে পারোনি হয়েছে এই ভুলটা, তাদের ক্ষেত্রে কি হয় বলতো, তোমাকে কিন্তু মেল করবে বা ওই মেসেজ করে তোমাকে জানাবে যে এরকম কিছু ভুল আছে সেটা কারেকশন করতে হবে, তো সেটা তুমি ওই টাইমের মধ্যে আবার করে করতে পারো। তো এভাবে যেটা মানে নেওয়া হবে, যেটা গ্র্যান্টেড হবে, অ্যালাউড হবে, তাদেরকে একমাত্র এই পরের স্টেপটা আসলে, যাদের কারোর কোনো ফর্ম যদি অ্যালাউড না হয়, অ্যাকসেপ্টেড না হয়, তারা তার পরের স্টেপের রেজিস্ট্রেশনের ব্যাপার তো থাকছে না, বোঝা গেছে। তো তাই জন্য বললো কি না, যাদেরটা অ্যাকসেপ্টেড হয়েছে বেসিক রেজিস্ট্রেশন তাদের হচ্ছে কি না কোড জেনারেশন হবে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য, সেটা স্টার্টিং ডেট কখন না 12 তারিখ থেকে, মানে তুমি আজকে ধরো সাইবার ক্যাফেতে গেছো বা বাড়িতেই ফিল আপ করতে বসেছো, তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপটা করছো তুমি আজকে, আমি ধরো এটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, আমি 8 তারিখের কথা বলছি তুমি ফর্ম ফিল আপ করতে বসেছো, কিন্তু 8 তারিখে তুমি ওই ফর্ম ফিল আপের শুধু বেসিক রেজিস্ট্রেশন পর্যন্তই করতে পারবে, তারপর আর এগোতে পারবে না, কেন না কোড জেনারেশন ফর ফাইনাল রেজিস্ট্রেশন সেই স্টেপটা কিন্তু তোমার শুরু হবে 12 তারিখ থেকে, ঠিক আছে। তার মানে তুমি যদি 12 তারিখের পর ফর্ম ফিল আপ করতে শুরু করো তাহলে একদিনই যদি বেশ কিছুটা সময় হাতে নিয়ে বসো তাহলে তুমি বেসিক রেজিস্ট্রেশনও করতে পারবে, কোর জেনারেশন ফর ফাইনাল রেজিস্ট্রেশন সেই দুটো স্টেপই করতে পারবে। কেন দেখো না, বেসিক রেজিস্ট্রেশনের জন্য 4 এপ্রিল পর্যন্ত সময়, তো তুমি 12 মার্চের পর শুরু করো ফর্ম ফিল আপ করতে, তাহলে একেবারে দুটো কাজ তোমার একই দিনে হয়ে যাবে, বোঝা গেছে। এখন যদি কেউ ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমাকে মানে আজকে কালকে 12 তারিখের আগে যারা ফর্ম ফিল আপ করবে শুধু বেসিক রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পারবে, কেউ ভয় পেও না যে কেন কোড জেনারেশন আমার হচ্ছে না, কারোর হবে না। 12 তারিখ থেকে কোড জেনারেশনের ডেট দেওয়া 12 মার্চ থেকে, চলবে কতদিন না, এটা দেখো 4 তারিখে বেসিক রেজিস্ট্রেশনটা কিন্তু শেষ হয়ে যাবে, এপ্রিলের 4 তারিখ বেসিক রেজিস্ট্রেশন করার আর সুযোগ নেই, মানে শুরুটা অ্যাটলিস্ট তোমাকে 4 তারিখ এপ্রিলের 4-এর মধ্যে করে নিতে হবে, কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন করার আগে যে কোর জেনারেশনের টাইম শিডিউল সেটা যেহেতু 12 তারিখ মানে 12 মার্চ একটু পরে শুরু হচ্ছে, তাই ওটা কিন্তু 12 এপ্রিল পর্যন্ত তুমি সময় পাবে, বোঝা গেল। 12 এপ্রিল পর্যন্ত তুমি ফাইনাল রেজিস্ট্রেশনের আগে যে কোর জেনারেশন দরকার সেটার জন্য সুযোগ পাবে, বোঝা গেল। এরপর চলে আসো যে ফাইনাল রেজিস্ট্রেশনে কোড জেনারেশন তো হয়ে গেল, কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন করার যে স্টেপগুলো আসবে সেখানে ফিস পেমেন্ট করতে হবে, তা সেইগুলো কখন হবে না, সেইগুলো এই 12 তারিখ থেকেই সব কিছু করতে পারবে, মানে একটু 12 মার্চ থেকে তুমি সেটা করতে পারবে এবং ক্লোজিং ডেটও ওই 12/4 হয়ে যাবে, বোঝা গেল। তার মানে আমার এখানে বলার বিষয় একটাই যে 5/3 থেকে 5ই মার্চ, 6ই মার্চ, 7ই মার্চ, 8ই মার্চ এগুলোতে ফর্ম ফিল আপ করা নাই শুরু করতে পারো, বারবার একবার শুধু তুমি বেসিক রেজিস্ট্রেশন করবে তারপর কোর জেনারেশন করবে তারপর ফাইনাল রেজিস্ট্রেশন করবে এরকম দরকার নেই, 12ই মার্চ থেকে
সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাবে 12ই মার্চের পর, তো 12ই মার্চের রাত সন্ধ্যের দিকে বা 12ই 13ই মার্চ 14ই মার্চ 12ই মার্চের পর যে কোনো দিন তুমি ফর্ম ফিল আপের জন্য একটু কিছু এক দু ঘন্টা সময় রাখো, শান্ত মনে সব ডকুমেন্টস নিয়ে বসে ফিল আপ করো। তাহলে তোমার বেসিক রেজিস্ট্রেশন হয়ে গেল, একই সঙ্গে তারপরে তুমি কোড জেনারেশন করে ফেলবে, দেন ফাইনাল রেজিস্ট্রেশন করে ফেলবে। করলে তোমার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড যা যা পাওয়ার সেই সব ডকুমেন্টস মানে সেই নাম্বার সব কিছু তোমায় দিয়ে দেবে, তোমার মেল আইডিতে আসবে, তোমাকে মেসেজ করে দেওয়া হবে, সেটা তুমি নোট ডাউন করে রাখবে। ব্যাস, ক্লিয়ার, বোঝা গেছে? তো এই হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েটের। যেসব স্টুডেন্টসরা আমার চ্যানেল দেখো মেনলি অবশ্যই তারা এইচএস পাস আউট স্টুডেন্ট বা এইচএস 2024-এ দিচ্ছ, তো তারা সবাই আমরা জানি, আমি জানি যে বিএসসি নার্সিং, এমস বিএসসি নার্সিং বা এমস প্যারামেডিকেলের জন্যই অ্যাপ্লাই করবে, তাদের জন্য এটাই অ্যাপ্লিকেবল। এবং তার ডেট শিডিউলগুলো আমি বলে দিলাম, কোনো স্টুডেন্ট যারা থাকবে পোস্ট বেসিক যদি দাও তারও এখানে দেখো শিডিউলগুলো দেওয়া আছে, তারা তাদের প্রয়োজন মতো দেখে নিতে পারো। এই হচ্ছে বিষয়। তাহলে ফর্ম ফিল আপ যখন স্টার্ট হয়ে গেছে আমাকে প্রিপারেশান তো নিতে হবেই। তো যাদের মনে হচ্ছে ক্লাসের দরকার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টের ডিটেলস ডিসকাশন ক্লাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এক্সামটা ইংলিশে হয় তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনে স্টুডেন্টদেরও ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যাতে প্রপারলি ইংলিশ পড়ে অ্যান্সার করতে পারো সেরকমভাবে তোমাদেরকে প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। তো যদি কারো ক্লাসের প্রয়োজন হয় তোমরা অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে, তোমরা গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারো। তো আর যদি কারো তবু কিছু সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাকে ক্লাসের মানে অ্যাপের লিংক পাঠিয়ে দেওয়া হবে, অ্যাপ ইনস্টল করে নিলে তুমি ক্লাসের অ্যাভেলেবেল করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই এক্সামটা আরবারও বলে রাখি, এটা কিন্তু পেন পেপার মোডে নয়, মানে ওয়েমার শিট তোমায় দেওয়া হবে না, তোমাকে এক্সাম হলে গিয়ে কম্পিউটার নিয়ে কম্পিউটার সিস্টেমের সামনে বসে মাউস ক্লিক করে অ্যান্সার দিতে হবে। সিবিটি এটাকে বলে, কম্পিউটার বেসড টেস্ট, তো সেটার যদি এক্সপিরিয়েন্স তোমাকে গ্যাদার করতে হয়, কেন যেসব স্টুডেন্টরা অবভিয়াসলি ফার্স্টবার এই এক্সামটা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমার মনে হয় ক্লাস 12 পাস আউট যারা সবে বা এবছর 12 দেবে তারা অনলাইন এক্সামের সঙ্গে অতটাও হ্যাবিচুয়েটেড তোমরা নয়, কেন এর আগে পর্যন্ত অনলাইন এক্সাম দেওয়ার মতন স্কোপ তোমাদের কাছে আসেনি। তো সেই জন্য কোনো স্টুডেন্ট যদি চাও যে অনলাইন কী করে মানে কম্পিউটার ইউজ করে আমরা এক্সাম দেব সেটার একটা এক্সপিরিয়েন্স আমার দরকার, না তো এক্সাম হলে গিয়ে যাতে কনফিডেন্স তোমরা পাও, তো সেটার জন্য কিন্তু সিবিটি টেস্টও মক টেস্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ওটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো তোমাদের জন্য, তো সেটাও তোমরা কিন্তু নিতে পারো। তো সেখানে বেশ কিছু মক টেস্ট তোমাদের দেওয়া আছে যেগুলো পুরোপুরি তোমাকে একটা কম্পিউটার বেসড এক্সাম হলে গিয়ে সিবিটি এক্সাম কী করে দেবে তার এক্সপিরিয়েন্স তুমি পাবে, প্র্যাকটিস করতে পারবে, তো সেটাও তোমাদের কাছে খুবই আমার মনে হয় কিন্তু উপকারজনক হবে। তো যাদের যেটা প্রয়োজন সেই মতন তোমরা কিন্তু ক্লাস নিতেই পারো, ফর্ম ফিল আপ করো, প্রিপারেশান নিতে থাকো, কিছু ডাউট থাকলে পরে ক্লাস রিলেটেড কোনো ক্লাস সম্পর্কে কিছু জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।